অনেক মানুষ আছে যারা অপরাধ করে অথবা বিনা অপরাধে জেলখানায় জেল খাটতেছে, অনেক মানুষ আছে যারা বেহুদা ঘুরতেছে, তাদের কোনো কাজ নেই, অনেক মানুষ আছে আবার এই মাহফিলকে বেদাতের তপকা দিয়ে ঘরের মধ্যে বসে আছে, তারা বলতেছেন এটা বেদাত নতুন আবিষ্কার হয়েছে আমাদের যায় লাভটি। তো অনেকেই বেদাতের তপকা দিয়ে ঘরের মধ্যে বসে আছে, অনেকেই বা ইচ্ছাকৃতভাবে ঘুরতেছে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে আলাদা করলেন, আলাদা করে আল্লাহ আমাদেরকে সর্বোত্তম দলে দুনিয়ার জান্নাতের বাগানে দুনিয়ার শ্রেষ্ঠতম মজলিসে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আওয়াজ তুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। একটা মানুষকে আপনি তিন দিন খাওয়াইলেন, আমার দিকে তাকাবেন, একজন মানুষকে আপনি তিন দিন খাওয়াইলেন, খুব চমৎকার করে খাওয়াইছেন, তার সুবিধা অসুবিধাগুলি আপনারা দেখছেন, আপনি পর্যবেক্ষণ করছেন। তিন দিন পরে যখন লোকটা বিদায় হয়ে চলে যায় তখন আপনাকে বলল, ভাই তিন দিন ধরে আপনি আমার যা খাওয়াইছেন একটু মজা লাগছে না, আপনার স্ত্রীর রান্নাবান্না মোটেও ভালা না, আপনার বিবিরে কোয়েন রান্নাবান্না যাতে ভালা করে করে। আচ্ছা আপনারা বলেন চতুর্থ দিন এই লোকটাকে খাওয়াইতে মন চাবে? পরে কি আবার দাওয়াত দিতে মন চাবে? এই লোকটাকে আপনি কি বলবেন? নিমক হারাম, অর্থাৎ সে নিমক হারামি করছে। আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা প্রশ্ন, আল্লাহ দুনিয়াতে মানুষকে হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, যিনি হায়াতের স্রষ্টা মৌতের স্রষ্টা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ বলেন ওহে বান্দা শোনো, আমি মনিব তোমার হায়াত সৃষ্টি করেছি, তোমার মরণ সৃষ্টি করেছি, এই জন্যই করেছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। দুনিয়াটা একটা পরীক্ষার সেন্টার, অনেকে দোকানে বসে চা খাইতেছে, মাইকের আওয়াজ কিন্তু যাচ্ছে, তারা জানতেছে এখানে আজকের মাহফিল, কোনো হাতে কাজ নাই, বেহুদা বসে রয়েছে, কিন্তু তারপরে এখানে আসার সুযোগ নাই, অর্থাৎ আল্লাহ তাকে এখানে কবুল করে নেই, এক কথায় শেষ, আল্লাহ তাকে এখানে মঞ্জুর করে নেই, আল্লাহ যাকে মঞ্জুর করছে সে আসছে, কি কথা বলেন ঠিক না? লক্ষ্য করুন আমি যে কথা বলছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব, কি পরীক্ষা? আল্লাহ কোরআনে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এরা মানুষ দুনিয়ার ভিতরে কে উত্তম আমল করো, কে উত্তম আমল করো, কে উত্তম আমল করো, আমি মালিক সেই জন্য তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমার জিন্দিগির হায়াত আমি দিয়েছি, তোমার মরণ আমি দিয়েছি, আইয়ুকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব, কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমার হায়াতও দিছি মৃত্যু দিছি। এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি আছে? এর ভিতরে ঢুকারও কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাস বের করে ভিতরে ঢুকানোর কোনো গ্যারান্টি আছে? এটা সব মানুষ বিশ্বাস করে, কিন্তু করার পরেও মানুষ আলিশান বাড়ি আর প্রাসাদ বানানোর জন্য মানুষ দুই নম্বরই ব্যবসাও করে, জানে তো সবাই, সবাই জানে, জানে না কি একটা প্রাণী যার জবান নাই আল্লাহ তাকেও বুঝ দিছেন,
কম হোক বেশি হোক, সামান্য হোক আর অল্প হোক আর বেশি হোক, যদি প্রাণীকে বুঝ না দিত তাহলে একটা প্রাণী, একটা হিংস্র বাঘ, তার অন্তরে তার বাচ্চার প্রতি একটা মমতা, মায়া, দয়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ওই বাঘ তার বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়, একটা হরিণ তার বাচ্চাকে বাঘের থাবা থেকে বাঁচানোর জন্য তার জীবন পর্যন্ত দিয়ে দেয়। এই যে মায়াটা আল্লাহ ওই হরিণের ভিতরে, এই বাঘের ভিতরে, একটা গরুর ভিতরে, একটা কুকুরের ভিতরে, আপনি কুকুরের বাচ্চাটাকে ধরতে যাবেন, মারতে যাবেন, কুকুরের মা আপনাকে আক্রমণ করবে, এই যে কুকুরের ভিতরে আল্লাহ একটা বুঝ দিছে যে এটা আমার বাচ্চা, এটা আমাকে লালন পালন করতে হবে, এই বুঝটা আল্লাহ কুকুরকেও দিছে। কিন্তু আমাদের দেশের অনেক মা আছে বাচ্চা রেখে আরেক বেটার লোকের জায়গা, তাহলে বুঝা গেলে এটা কুত্তার সাইতেও নিকৃষ্ট, কি কথা বলেন নাকি? একবারে কুত্তার সাইতেও কারা, আমি আরো বলতেছি, একজন মা তার 22 বছর মেহনত দেয়, 22 বছর পরিশ্রম করে একটা সন্তানের পিছনে, এই মা বাচ্চা ধারণ করার পর থেকে শুরু করে এই বাচ্চা 24 বছর পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত, কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া পর্যন্ত, এবং কি চাকরি বাকরি না পাওয়া পর্যন্ত এই সন্তানের পিছনে একটা মা পরিশ্রম করে, কথা ঠিক? পরিশ্রম করে। এই মা পরিশ্রম করার পরে মা যখন ছেলেটা চাকরি পায় অথবা ভালো কোনো ব্যবসা পায়, এরপরে মার চিন্তা হলো ছেলেটাকে একটু উপযুক্ত মেয়ে দেখে বিবাহের ব্যবস্থা করা, বিবাহের ব্যবস্থা করলো, বিবাহ হয়ে গেল, মাত্র 6 মাস। 6 মাস যাওয়ার পরে ফুল একদিন কয়, মা তোমার লগে আর আমি থাকুম না, আমি আমার স্ত্রী লয়ে আলাদা হয়ে যাব। এরকম বাংলাদেশের 2-1টা ঘটনা না, হাজার হাজার আছে। তাহলে এই 24 বছর ধরে একটা মা এই সন্তানকে পাললো, এই সন্তানকে বড় করলো, তার মানে বোঝা গেল এই 24 বছর এই বাচ্চারে না খাওয়াইয়া, এই সন্তান না খাওয়াইয়া 24 বছরে 24টা কুত্তা পাললে অনেক ভালো আছে। ভেজাল আছে কোথায়? কোনো ভেজাল নেই। এই 24 বছরে একটা মা 24 বছরের নিজের শরম, নিজের শরীরের রক্তগুলি পানি করে দিয়ে একটা বাচ্চাকে মানুষ করলো, 25 বছর পরে যা সন্তান মার কাছ থেকে আলাদা হয়ে গেল, এই সন্তান লালন পালন করার চাইতে 25 বছরে 25টা কুত্তারে খাওয়াইলে অন্তত এই কুত্তা তার বাড়ির সামনে হলো পাহারা দিত। বুঝলেও বলা, না বুঝলেও বলা, মানলেও বলা, না মানলেও বলা, নিমো খারাপ, নিমো খারাপের ওয়াজ করতেছি, বুঝাইতেছি, বুঝে শুকর কি জিনিস, শুক্রিয়া কি জিনিস।